really play. এই যে এটা হলো আমার কলিজা I love you, Nana. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে খুবই স্পেশাল একটি ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমার বড় খালামণির অ্যানিভার্সারি, যার কারণে আজকে আমাদের বাসায় কিছু আয়োজন করা হবে যা আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এখন প্রায় 11:30 বাজে, নানা বাজারে গিয়েছে, বাজার করে আনবে। বাজার করে নিয়ে এসেছে, সবাই মিলে এখন বাজার গোছাচ্ছে। এটা হচ্ছে গরুর মাংস, কলিজা, তারপরে ধনিয়া পাতা ভর্তার জন্য, শুটকি, বাইলা মাছ, চিংড়ি মাছ, আরও অনেক কিছু নিয়ে এসেছে। তো আপনারা দেখতে থাকুন। পিঠা বানানোর জন্য হচ্ছে চাল গুঁড়ো করে নিয়ে এসেছে। মাংস কাটা হচ্ছে। আমিও একটু হেল্প করছি। নানু বলল যে পানি দিতে। পরিবারের সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। সবাই একসাথে বসে কাজ করব, গল্প করব, এর মজাটাই আলাদা। তো এখানে প্রায় সবাই একসাথে বসে রান্নাবাড়ার কাজ করছে। আর এই যে বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে এসেছিল, পেয়ারাগুলো খুবই মিষ্টি। আমি একটা খেয়ে দেখি। ধনিয়া পাতা ভর্তার জন্য রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে এটাকে ভাজা হচ্ছে। আর এটা হচ্ছে শুটকি, এটাও ভর্তা করা হবে। আর তার জন্য পেঁয়াজ মরিচ ভেজে রাখা হয়েছে, আর কলিজা পানি দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে। বাইলা মাছের চচ্চড়ি রান্না করা হবে। আমাদের আর বাসার নানার রুমের যে একটা বারান্দা, সে বারান্দায় আমরা মাটির চুলা তৈরি করেছি। আমাদের খালাতো ভাই বোনরা আসলে এখানে রান্না করা হয়। আজকে এই খড়ির চুলাতেই পিঠা বানানো হবে। গরুর মাংস রান্না করার জন্য এখানে পরিমাণ মতো লবণ 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিল। মাখিয়ে রান্না করা হবে। তারপর এখানে দিয়ে দিবে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এরপরে জিরা এবং ধনিয়া বাটা পরিমাণ মতো।
আদা এবং রসুন বাটাও পরিমাণ মতো। এখন ভালো করে মশলার সাথে মাংস মাখিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো তেল। মাংস মাখানো কমপ্লিট। এখন চুলায় একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল। তেলটা একটু কম দিয়েছে কারণ মাংস মাখানোর সময় তেল দেওয়া হয়েছিল, এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এখন তেজপাতা, গরম মশলা, এলাচ এবং কিছু লং দিয়ে দিচ্ছে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিল। মাংসের কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। আর খড়ির চুলায় রান্না করা অনেক বেশি কঠিন, কিন্তু খড়ির চুলায় রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। ভালো করে নেড়ে চেড়ে এবার ভাপিয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিল। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিল। এরপরে পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি ভেজানো হচ্ছে। চালের গুঁড়ি দিয়ে, পানি দিয়ে, লবণ দিয়ে তারপরে হাত দিয়ে সাহায্যে গুলিয়ে নিতে হবে। এটা হচ্ছে শুটকি ভর্তা। তো অনেকদিন পাটায় মাখিয়ে ভাত খায় না, তো আম্মুকে বললাম পাটায় মাখাচ্ছে। যারা যারা পাটায় মাখিয়ে ভাত খেতে পছন্দ করেন অথবা আগেও খেয়েছেন তারা কমেন্টস করবেন। হাতে হাতে এভাবে, মানে যখন পাটা মাখাই তখন হাত পেতে দাঁড়িয়ে থাকি, তখন আর কি নানু অথবা আম্মুরা এভাবে হাতে লোকমা পাকিয়ে পাকিয়ে দেয়। এটা খেতে অনেক ভালো লাগে। আমিও খেয়েছি আর নানুকে গিয়েও একবার দিয়ে আসলাম। নানু বলছিল যে এখানে একটু বাঁশটা একটু ঠেলা দিয়ে ভিতরে দিতে, তখন বাঁশের একটা ই ছিল, লোহা ছিল, এটা আমার হাতে একদম বিঁধে গেছে। এদিকে মাংস রান্না প্রায় হয়ে গেছে, মাংস কষানো প্রায় হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে, ঘ্রাণও বের হয়েছিল অনেক। দেখেই বোঝা যাচ্ছে অনেক ঝাল হবে, আর ঝাল আমি অনেক বেশি পছন্দ করি। এখানে হয়েছে কি নানু আমাকে বলেছিল যে জালটা একটু মানে ই করতে, তো আমি আবার মাত বাড়ি করে বাস ঠেলা দিছি ভিতরে। ওখানে একটা লোহা ছিল, এটা আমার বুড়ি আঙুলের হাতে একদম বেঁধে গিয়েছে। এই যে, মানে বেশি মাতবাড়ি করলে যা হয় আর কি।
এখন বাজে বিকেল 5:30, ভাইয়ারা চলে এসেছে, এই যে রায়ান, এটা মাহিম ভাইয়া, সামারা, আরশ, তারপর আমাদের প্রতিবেশী নাবিবা, নাজিয়া, সবাই এখন আমরা ছাদে অনেক মজা করেছি ছাদে। তো বাসায় চলে এসেছি, সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, একটু পরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আর আরশ নিজেই নিজের মাথা চিরণি করছে, সেও খুব খুশি, সবাই আসছে আজকে, তার খুশির শেষ নেই। রায়ানও আরশকে অনেক আদর করে, সবাই অনেক আদর করে, অনেক ভালোবাসে, সে শুধু ক্যামেরাই ধরতে চায় সবসময়। এখন ক্যারাটি হচ্ছে এখানে, এই যে সামারা, এই যে হলো রায়ান ভাই, আমাদের অনেক বেশি ভদ্র ছেলে। তো এখন বাজে 7:30, পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে, অনেক কষ্টে চুলার জাল ধরানো হয়েছে, এখন পিঠা বানানো হবে। প্রথমে একটি ভিজা কাপড় দিয়ে ছাঁচটাকে মুছে নিতে হবে। পিঠা বানাতে দিয়ে আমরা চলে গেলাম ককটেল বানানোর জন্য ড্রিঙ্কস কিনতে। তো ওই দোকানে গিয়ে আমরা বললাম যে ড্রিঙ্কস দেন, আপনার দোকানে যতগুলো ড্রিঙ্কস আছে সব, তোমার দোকানে ড্রিঙ্কসের বেশি আইটেম ছিল না, যার কারণে ককটেলটা বেশি মানে মজা হয়নি। তো এখন বাসায় ফিরব, তার পথে আবার এই যে, তো রাস্তা দিয়ে আসার সময় ওয়েফার খাওয়ার সময় আমার গলায় ওয়েফার ঠেকছে, আমি আর কথা বলতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, কি যে একটা অবস্থা, তাই রাত বিরাতে খাইতে নাই রাস্তায় বের হয়ে। চাঁদটা অনেক সুন্দর লাগতেছে। তো এখন বাসায় চলে আসছি, আর একটা ওয়েফার নিছে আরশের জন্য, আমাদের 4 ভাই বোনের জন্য 4টা, আর আরশের জন্য 1টা, কারণ ও বড় হয়েছে, ও এখন আর অল্প একটু খেতে চায় না, রাস্তা খাবার খেতে চায়। তো রে দিলাম, খুশি হয়েছে নিয়ে অনেক। এরপরে দেখেন মানে ড্রিঙ্কস খাইতেছে, একটু জ্বালা ড্রিঙ্কস খাইতেছে, একটু আবার পিঠা খাইতেছে, কি দুষ্টু। তো আমার খালু আসলো, যার কারণে নিচে গেলাম, সে কিছু নাস্তা নিয়ে এসেছে, দই মিষ্টি এগুলো।
এই যে হচ্ছে অ্যানিভার্সারির কেক। তো এই কেকটা হচ্ছে একটা অনলাইন পেজ থেকে নেওয়া হয়েছে, আমি সেই পেজের লিংক অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ আপনারা একটু চেক করে আসবেন, না কিনেন একটু গিয়ে ঘুরে দেখে আসবেন পেজটা, কেকটা সত্যি খুব মজার ছিল। আমাদের বাগানের গোলাপ, তারপরেও খুব কান্নাকাটি করতেছে। এই যে আঙ্কেল চলে আসছে, আঙ্কেলকে ফুল দিয়ে ওয়েলকাম জানানো হলো, অ্যানিভার্সারি শুভেচ্ছা দেওয়া হলো, এবার কেক কাটাকাটির পর্ব শুরু। এখন সবাইকে খাইয়ে দেওয়ার পর্ব শুরু। কেকটা অনেক বেশি মজার ছিল সবাই বলেছে। আপনারা কি ভাবছেন আরস বাদ যাবে? আরস বাদ যাবে না, আরসও তো এখন বড় হয়েছে, ও কেক খাবে। আমার কাছে এত ভালো লাগছে কেকটা যে আমি, সামারা, তারপর মাহিম ভাইয়া সবাই একসাথে মানে কেকের ক্রিম সাইড থেকে নিয়ে খাইতেছিলাম, সামারা চাক্ষু চাইতে চাইতে খাইতেছিল। তো আমার কাছে কেকটা অনেক বেশি মজা লাগছে, মাহিম ভাইয়ের কাছে অনেক বেশি মজা লাগছে, বিশেষ করে কেকের ক্রিমটা, ক্রিমটাই হচ্ছে আসল, একদম মানে মনে হইতেছে যে একটা হাইজেনিক খাবার খাইলাম। আপনাদেরকে একটা একটু দেখাই, কেকটা হাতে নেওয়ার পরে হাত তেলতেলা হয়ে যায় নাই, একদম চিটচিট করে নাই হাত, একদম মানে নর্মালি হাত ধোয়ার পর হাত পরিষ্কার ছিল। ক্রিমটা এত বেশি ভালো, পারফেক্ট একটা মানে কেক ছিল। আমি আপনাদেরকে হাত ধুয়ে তারপর দেখাচ্ছি, ক্রিমটা অনেক মানে মজার।